সত্যপ্রয়াত হামাস নেতা ইয়াহিয়া সিনাওয়ারকে নিয়ে গুরুত্বের সাথে খবর প্রচার করেছে মধ্যপ্রাচ্য সহ বিশ্বের প্রথম সারির মিডিয়া। মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় মিডিয়া গ্রুপ হিসেবে পরিচিত এমবিসি এই গ্রুপেরই একটি টেলিভিশন চ্যানেলে সদ্যপ্রয়াত হামাস নেতা ইয়াহিয়া সিনাওয়ারকে সন্ত্রাসের প্রতিকৃতি আখ্যা দেওয়া হয়েছে। এই ঘটনার জের ধরে আরবের বিভিন্ন দেশে তীব্র জনরোষের মুখে পড়েছে এমবিসি চ্যানেল। ইরাকি বিক্ষুব্ধ জনতা বাগদাদে ওই টিভি চ্যানেলের অফিসটিতে আগুন ধরিয়ে দেয় এবং এর সরঞ্জাম ধ্বংস করে। ইরাক সরকার সেদেশে এই সৌদি চ্যানেলের কার্যকলাপের লাইসেন্সও বাতিল করেছে। অবস্থা এমন দাঁড়িয়েছে যে শেষ পর্যন্ত প্রতিবেদনটি প্রকাশে জড়িত এমবিসি কর্মকর্তাদের খুঁজে বের করতে নির্দেশ দিয়েছে সৌদি আরবের গণমাধ্যম নিয়ন্ত্রক সংস্থা। লন্ডনে প্রতিষ্ঠিত এমবিসি মিডিয়া গ্রুপের সবচেয়ে বড় অংশীদার কিন্তু এখন সৌদি সরকার। সৌদি আরবের আরেকটি টিভি চ্যানেল চ্যানেল আল আরাবিয়া সম্প্রতি গণমাধ্যমের নীতিমালা না মানায় এবং বিভ্রান্তিকর ও মিথ্যা সংবাদ প্রচারের কারণে আলজেরিয়ায় সৌদি আরবের টিভি চ্যানেল আল আরাবিয়ার কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। পার্সটুডের দেয়া তথ্য অনুযায়ী আলজেরিয়ার গণমাধ্যম সূত্রে জানা গেছে, সৌদি আরবের আল আরাবিয়া চ্যানেল গত এক বছরে গাজা ও লেবাননের যুদ্ধের খবরাখবরকে এমনভাবে প্রচারের চেষ্টা চালিয়েছে যার লক্ষ্য ছিল ফিলিস্তিন ও লেবাননের মনোবল দুর্বল করা। সৌদি আরবের আল আরাবিয়া এবং আল হাদাত টিভি চ্যানেল বহুবার ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্রসহ তাদের সামরিক কর্মকর্তাদের একচেটিয়া সাক্ষাৎকার নিয়েছে এবং তা প্রচার করেছে। কাঠ ও পিভিসি ম্যাটেরিয়ালের সংমিশ্রণে তৈরি আধুনিক আরএফএল উডিডো কাঠের চেয়েও কঠোর। এভাবে তারা প্রতিরোধ শক্তির বিরুদ্ধে অবস্থান নিয়ে কৌশলে প্রতিরোধ শক্তির ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা চালিয়েছে। এমন অবস্থায় প্রশ্ন জাগা স্বাভাবিক, সৌদি আরবের কেন এমন ইসরায়েল প্রীতি? মুখে মুখে ফিলিস্তিনের প্রতি সংহতি জানালেও কাজের বেলায় কেন ভিন্ন অবস্থান নেয় সৌদি আরব? কেনই বা দেশটি একটি নীরব উষ্ণ সম্পর্ক বজায় রাখে ইসরায়েলের সাথে? প্রথম কারণটি হল অর্থনৈতিক ও আঞ্চলিক আধিপত্য বিস্তার। সৌদি আরবের নতুন ধারার শাসক মোহাম্মদ বিন সালমান, যাকে এমবিএস বলেছেন বিশ্ব, ধারণা করা হয় তিনি পাশ্চাত্য ধারণায় বিশ্বাসী। তার কাছে সৌদি আরবের প্রথম অগ্রাধিকার হচ্ছে দেশের টেকসই উন্নয়ন। জ্বালানি নির্ভর অর্থনীতি থেকে সৌদি আরবকে বের করে একটি আধুনিক, প্রযুক্তি নির্ভর, পর্যটন ও সেবা নির্ভর দেশে নিয়ে আসতে চান তিনি। এজন্য তিনি কোনো সংঘাতে জড়াতে চান না, তা যতই ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখা হোক না কেন। আর ইসরায়েল প্রযুক্তি খাতে উন্নত বিধায় সৌদি আরব একটি ভারসাম্যপূর্ণ সম্পর্ক রাখতে চায় ইসরায়েলের সাথে। দ্বিতীয়ত, আরব অঞ্চলে সৌদি আরবের ঐতিহাসিক দ্বৈরথ রয়েছে ইরানের সাথে। সৌদি বিভিন্ন কৌশলে তার প্রতিবেশী বেশ কিছু দেশকে নিজের অক্ষে আনতে পারলেও ইরান সমর্থিত দেশগুলোর বলয়কে সৌদি আরব হুমকি হিসেবে দেখে। সৌদি ও ইরান বহু বছর ধরে প্রক্সি যুদ্ধে লিপ্ত ছিল, আর ইরানকে দমিয়ে রাখতে ইরানের প্রধান শত্রু ইসরায়েলকে মৌন সমর্থন দেয় সৌদি আরব। যদিও যুক্তরাষ্ট্রের সঙ্গে কিছুটা শীতল সম্পর্ক পার করার সময়ে চীনের মাধ্যমে সৌদি ইরানের সঙ্গে সম্পর্ক স্বাভাবিককরণে উদ্যোগী হয়েছিল। দ্বিতীয় বিষয়টি হল মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখা। ইসরায়েল ও সৌদি আরব দুই দেশই যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের আগ্রহ এবং তৎপরতা ঐতিহাসিক, আর এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি রূপে মিত্রদেশ ইসরায়েল। তাই আঞ্চলিক পরাশক্তি হিসেবে সৌদি আরবের নিজেকে প্রতিষ্ঠিত করতে হলে যুক্তরাষ্ট্রের সহযোগিতা অস্বীকার করার উপায় নেই। আবার যুক্তরাষ্ট্রের সেন্টকমের কার্যক্রম গতিশীল রাখতে এবং জ্বালানি স্বার্থ সংরক্ষণ করতে যুক্তরাষ্ট্রেরও পাশে প্রয়োজন সৌদি আরবকে। ঐতিহাসিকভাবে ইসরায়েলের সঙ্গে যুদ্ধও করেছিল সৌদি আরব, কিন্তু যুদ্ধে পরাজয় হয় আরব দেশগুলোর। তখন থেকে সৌদি আরবও ভেবে নেয় এই যুদ্ধ তাদের নয়, ফিলিস্তিনের সাথে সৌদি আরব বা তার বলয়ে থাকা দেশগুলোর সীমান্ত নেই। তাই উত্তেজনার তাপ সেই দামি ইমারত আর বিলাসী দেশের অর্থনীতিতেও এসে আঘাত করে না। এজন্য সৌদি আরব সহ দেশগুলো স্রেফ ধর্মীয় কারণে ফিলিস্তিন সংকটকে নিজেদের উদ্বেগের বিষয় বলে বিবেচনাও করে না। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।